বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ইথিফেন ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইথিফেন ঔষধটি ইথিক্যাল ড্রাগস কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো কিটোটিফেন। এটি সাধারণত ইথিফেন নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। ইথিফেন সিরাপ, ইথিফেন ড্রপ, ইথিফেন ট্যাবলেট। তবে আজকে আমি ইথিফেন সিরাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ইথিফেন ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের, বিশেষ করে শিশুদের ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা, অ্যাজমা, হাঁপানি কিংবা অ্যালার্জি জনিত সমস্যা, সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়া, বারবার হাসি আসা, শুকনো কাশি কিংবা কফযুক্ত কাশি, দম, অনেক সময় শিশুদের দম আটকে যাওয়া, সহজে কাশি কিংবা ঠান্ডা জনিত সমস্যা ভালো না হওয়া, এ সকল সমস্যা দূর করার জন্যই মূলত ইথিফেন ঔষধটি দেওয়া হয়ে থাকে। ইথিফেন ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা, নাক দিয়ে পানি পড়া, বারবার হাঁচি আসা, শুকনো কাশি কিংবা কফযুক্ত কাশি, কাশতে কাশতে দম আটকে যাওয়া, এ সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। ইথিফেন সিরাপটি খাবার নিয়ম হলো, সাধারণত শিশুদেরকে দৈনিক 1 চামচ করে 2 থেকে 3 বার খাওয়ানো যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ইথিফেন সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রারি শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা, কাশি, শুকনো কাশি কিংবা কফযুক্ত কাশি, নাক দিয়ে পানি পড়া, বারবার হাসি আসা, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ইথিফেন সিরাপের দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর ইথিফেন সিরাপটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ইথিফেন সিরাপটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ইথিফেন সিরাপটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, মুখ শুকিয়ে আসা, শরীরে দুর্বলতা অনুভূতি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় স্তন্যদানকালীন সময় প্রাপ্তবয়স্ক যে মহিলাটি থাকবেন তার ইথিফেন ঔষধটি না খাওয়াটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। যদি আপনাদের ইথিফেন ঔষধটি সম্পর্কে আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।